আর হস ওর বেগিন ভাড়ে দিয়ে আর গারুন না পর্যন্ত লাগালে মোর বামায় বামিলিয়ার বেগুন মাঝজান। কক্সবাজার শহরের 1 নং ওয়ার্ড সমিতিপাড়ার বাসিন্দা সুমি আক্তার ও তার দুই বাকনি উর্মি আক্তার রুমি আক্তারের উপর অহেতুক হামলা চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার জয়নাল আবেদিন, প্রকাশ, জুনু মিয়া ও তার দলবলের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পর সমিতিপাড়ায় আমান কমপ্লেক্স মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, ইফতারের পর তাদের ঘরের পাশে এনজিও সংস্থার উপরে ঢিল ছুড়ে পড়লে হামলাকারীরা সন্দেহভাজনভাবে উর্মি আক্তারের উপর হামলা চালায়। তখন তার বোন রুমি আক্তার বাধা দিলে সেও হামলার শিকার হয়। স্থানীয়রা এই ঘটনার সমাধান করার আশ্বাস দিলে তার কিছু সময় পর উর্মি আক্তারের খালা সুমি আক্তার বাসার বাহিরে গেলে তার উপর পুনরায় দলবল নিয়ে অহেতুক হামলা চালায় জয়নাল আবেদিন, প্রকাশ, ঝুনু মিয়া। ইফতার করতেছি, কেকটা বড় দরা মারছে, সবাই আমাদের বাসায় আসছে। আমি বলতেছি ছেলে একটা মার চলে গেছে, আমি দেখি না। বলতেছে ওরা মারছে যে 3-4 জন আসে, আমাকে 3টা ছেলে আসে, আগে দুইজন আসছে, দুইজন আসে আমাকে বের করে ফেলেছে, আমাকে অনেক মারধর করছে, ওর কাপড় টাপড় সবগুলো চিরে দিছি। তো আর হস ওর বেগিন ভাড়ে দিয়ে আর গারুন না পর্যন্ত লাগালে মোর বামায় বা মিলিয়ে বেগগুলো মার যা ঘুষি মার যা কর, মানে আর গাম মাদি কিচ্ছু না রাখে। আর বাগনি লই আর আর বাগনির ঘরের ভিতরে ঢুকি তারা দুইজনে বলে টানা টানি করে গরু তো বাইর করে ফেলার, গরু তো বাইর নড়ার, আর বানিয়ে জনিয়া আর সুপুয়া, তারপরে ইসুপালি হারুন আগে দুইজন ঢুকিয়ে ঢুকিয়ে আর বানির বাইর করে ফেলার মান আসছিল। দূর আর বানি যেতে শিক্ষার আর এবারে মারজে বেশি, এবারেও বেশি মারজে। ইয়ার পরে আর ইচ্ছার করে যেতে বাড়ি তারা বিচার করিব হল, আর বাড়ি এর তিয়াই দিলে দূর তার তারা 20-15 জন আছে, বেগুন রোয়ার রড 30 আতর। এ বিষয়ে অভিযুক্ত ঝুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আমি তো মনে করেন আমারটা বলবো, ওরা ওদেরটা বলবে, তাই না? আমি তো এখন আমি যদি বলি আমি একদম নির্দোষ। সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত সুমি আক্তার, উর্মি আক্তার, রুমি আক্তারের পরিবার বলেন, এই ধরনের হামলার দ্রুত ও সুষ্ঠু বিচার চায় তারা। আনসা বাবার সুয়ার মারি দৌড় টানি মানে আমি সিঁড়ি ফেলাইয়ে সুড়ো বোন যখন আয়ের দৈত্য চাইয়ে সুড়ো বোন এর মারি দাপটা মারি ঘরের বাইর করে ফেলাইয়ে আর মায়া হওয়া দুজনের এই দি দৌড়িয়ে এই পর্যন্ত লতি ফুলাই ফেলাইয়ে মারতে মারতে আর যে সময় মাঝে ডু তুলে কুলাইয়ের বাসার দেখি তার মায়া হওয়া দুনু আর মারা হন তিনজনে ইয়া নাই শশা সানা হাসে আর সুস্থ বিশ্বাস চাই আর বউরে বেশি মারা মারছে ব্যাগ গুণ ধরিয়ে রে ইয়ান বলে রে আয় সদর থানা মাইরে সুস্থ বিশ্বাস চাই। এ ঘটনায় নির্যাতিত সুমি আক্তার বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এজাহার দাখিল করবেন বলে জানান তার পরিবার। নিউজ ডেস্ক, টিটিএন।